মহারাজ মহারাজ, আমার মনে হয় চুরির সাজা হিসেবে এই চোরটির ডান হাতের আঙুল কেটে ফেলার হুকুম দেওয়া হোক, যাতে সে আর কখনো চুরি করতে না পারে। আর এই দৃষ্টান্ততে অন্তত কেউ চুরি করতে সাহস পাবে না। মন্ত্রী সৌরসেন, তোমার বিচার বুদ্ধি আছে বটে, তবে সকল মানুষকেই তার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া উচিত। মানুষকে অকেজো করে দিলে পৃথিবীতে কাজের মানুষ কমে যাবে যে। তবে আপনার কি বিচার মহারাজ? এই চোরটিকে আগামী 6 মাস চাষের জমিতে লাঙল চালিয়ে সম পরিমাণ অর্থ উপার্জন করতে হবে। যে অর্থ সে চুরি করেছিল সেটাই হবে তার জরিমানা। আর তার সাথে ও এটাও শিখবে চুরি না করেও কিভাবে উপার্জন করা যায়, তাই না? মহারাজ দেব বর্মার জয় হোক। প্রণাম সন্ন্যাসী ঠাকুর, আসন গ্রহণ করুন। আয়ুষ্মান ভব মহারাজ, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলুন ঠাকুর। আমি একটি মুক্তি আশ্রম প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু তার জন্যে 1000 স্বর্ণমুদ্রা আবশ্যক, যা আমার কাছে নেই। তবে আমার কাছে একটি জাদু ফল আছে, সেটির বিনিময়ে যদি আপনি আমাকে ওই অর্থ দেন তো উপকার হয়। ওই ফলটি আপনাকে যে কোনো বিপদে সাহায্য করতে পারে। বেশ, মহামন্ত্রী রাজকোষ থেকে এই সন্ন্যাসীকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ মহারাজ, এই নিন আপনার জাদুফল। এবারে আমাকে যাবার অনুমতি দিন। মহামন্ত্রী, আজকের খাবারের পদগুলি গতকালের তুলনায় বেশ উপাদেয়। মহারাজ, পাচকদের খুশি করার জন্য আপনি প্রতিদিন এই কথা বলেন, তবে আমাদের পাচকদের রান্না সত্যিই খুব ভালো। আরে, কাজের লোকেদের উৎসাহিত না করলে তার কাজের উন্নতি হয় না। মহারাজ, এক ব্রাহ্মণ আপনার দর্শন প্রার্থী মহারাজ, খুব কান্নাকাটি করছেন। এখন তো আচ্ছা, বেশ, তাকে এখানে নিয়ে এসো। মহারাজ, মহারাজ, আপনি আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন মহারাজ। বেশ তো, আগে আপনি আপনার দুঃখের কারণ বলুন, তবে তো বুঝবো। আমার স্ত্রী কঠিন ব্যাধিতে আক্রান্ত, বহু চিকিৎসা করিয়েও কোনো ফল হচ্ছে না, তাই আপনার আশ্রয়ে এসেছি, যদি আপনি কোনো উপায় করে দেন। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। মহামন্ত্রী, জহুরিকে বলে দিন সন্ন্যাসী দেওয়া জাদুফলটি ব্রাহ্মণকে দেওয়ার জন্য। এই জাদুফলটি আপনার স্ত্রীর শয্যার পাশে রেখে দিলেই দেখবেন যে উনি সুস্থ হয়ে উঠেছেন। ঠিক আছে মহারাজ, আপনার মঙ্গল হোক। কিন্তু মহারাজ, 1000 স্বর্ণমুদ্রা? মহামন্ত্রী, একটি প্রাণের তুলনায় 1000 স্বর্ণমুদ্রা খুবই তুচ্ছ। ব্রাহ্মণী যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারেন, সেটাই সব থেকে ভালো হবে। বাহ, চারিদিকে কত সবুজের সমারোহ, ভারী চমৎকার হাওয়া বইছে, শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনটা বেশ প্রফুল্ল বোধ হচ্ছে, তাই নয় কি মহামন্ত্রী সৌরসেন? অবশ্যই মহারাজ, আপনার রাজত্বে এমনিতে সকলে খুব আনন্দে থাকে, আর এরকম মনোরম পরিবেশে মন আরো উৎফুল্ল হয়ে ওঠে। মঙ্গল হোক মহারাজ, আমি জ্ঞাত হয়েছি যে আপনি আমার দেওয়া জাদুফলটি এক ব্রাহ্মণকে দান করেছেন। হ্যাঁ, ওনার স্ত্রীর জীবন মরণ সমস্যা উপস্থিত হয়েছিল। ওই জাদুফল পুনরায় পেতে হলে আপনাকে যেমন করেই হোক আমার মুক্তি আশ্রমে পৌঁছতে হবে, তবে এইবার কোনো মূল্য লাগবে না। বেশ, তবে আমি এবার মুক্তি আশ্রমের উদ্দেশ্যে চললাম, দেখি জাদুফল লাভ করা যায় কিনা। Thank you.
কে আছো? আমাকে কি মুক্তি আশ্রমের নিশানা বলতে পারো? কে তুমি? মুক্তি আশ্রমের পথ তো খুব বিপদসংকুল, পৌঁছানো কষ্টসাধ্য। আমি রাজা দেববর্মা, যতই কষ্ট হোক আমি সেখানে যেতে চাই। তুমি আমাকে সাহায্য করতে পারো? ওই দেখো, ওই যে মাছ সাগরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই হলো মুক্তি আশ্রম। আর এই একটি নৌকা আছে, তুমি যদি প্রাণের ঝুঁকি নিয়ে যেতে চাও তো আমি নিয়ে যেতে পারি। আমি সব শর্তেই রাজি, তুমি আমাকে নিয়ে চলো মাঝি ভাই। বেশ বেশ, তবে উঠে এসো আমার নৌকায়, উঠে এসো উঠে এসো। মহারাজ, আপনি বুঝি সন্ন্যাসী শুদ্ধ চিত্তের সাক্ষাৎ পেয়েছিলেন? এ প্রশ্ন কেন মাঝি ভাই? আপনি মুক্তি আশ্রমের কথা বললেন কিনা, সেই আশ্রম তো তারই প্রতিষ্ঠা করা, একমাত্র সেখানেই তো জাদুফল পাওয়া যায়। আমি যে সেখানে জাদুফলের সন্ধানে যাচ্ছি সে কথা তুমি জানলে কেমন করে? আমি তো পরপারের একমাত্র মাঝি, তাই আমি সবই জানি, সবই জানি রাজন, সবই জানি। জয় মহাকাল! কি হচ্ছে? হে প্রভু, তোমার উপাসককে রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো প্রভু। আমি কোথায়? স্থান তো অপরিচিত। তবে কি আমি মুক্তি আশ্রমে পৌঁছে গেছি? এই তো মনে হচ্ছে মহাকালের মন্দির, এখানে যাওয়া যাক। তবে কোথা যাও? অনুমতি বিনা এই মন্দিরে প্রবেশ নিষেধ। আমি রাজা দেববর্মা, একজন রাজার কখনো মন্দিরে প্রবেশের অনুমতির প্রয়োজন হয় না। আমাকে মহাকাল দর্শন করতে দাও। তবে চোখ ঝলসে যাচ্ছে। হে মহাকাল, তুমি আমার শক্তি প্রভু, আমায় রক্ষা করো। প্রণাম সন্ন্যাসী ঠাকুর, এই কি মুক্তি আশ্রম? হ্যাঁ রাজন, এই আমার মুক্তি আশ্রম। সন্ন্যাসী শুদ্ধ চিত্ত, আপনার কথা মতোই আমি জাদুফল প্রাপ্তির উদ্দেশ্যে এখানে এসেছি। এটি অত্যন্ত দুর্লভ বস্তু, তুমি এটি প্রাপ্ত করতে বহু কষ্ট স্বীকার করে আজ আমার অতিথি, তাই একটি জাদুফল তোমার পুরস্কার। আমি রাজা দেববর্মার রাজ্যের প্রজা, আমার মা বাবা কেউ নেই। আমার স্বামী আমাকে বিয়ে করে উদ্ধার করেছিলেন, আর সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কিভাবে বাঁচবো? কে দেখবে আমায়? আমারই কেন মৃত্যু হলো না গো? এ তো দেখছি আমারই রাজ্যের মানুষ, এর বিপদে আমারই তো সাহায্য করার দায়িত্ব। শোনো মেয়ে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। আমি রাজা দেববর্মা, তুমি যখন আমার রাজ্যের মানুষ তখন তোমার দায়িত্বও আমার। তুমি এই ফলটি নাও, তোমার উপকার হবে। ফল? ফল নিয়ে আমি কি করব মহারাজ? এটা জাদু ফল, এই ফলের গুণে তোমার স্বামী প্রাণ ফিরে পাবেন। রাজা দেববর্মা, অসাধারণ তোমার ত্যাগের কাহিনী। সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে নেওয়া জাদুফল অনায়াসে ব্রাহ্মণকে দান করার ঘটনা আমরা জেনেছিলাম, কিন্তু বিশ্বাস হয়নি। তাই আবারও একবার তোমার ত্যাগের পরীক্ষা নেওয়ার জন্যই সন্ন্যাসী শুদ্ধচিত্তকে তোমার কাছে পাঠানো হয়।
কিন্তু এইবারে নিজের প্রাণ বিপন্ন করে সংগ্রহ করা পুরস্কার তুমি যেমন অনায়াসে দুঃখী মহিলাকে দিয়ে দিলে তাতে আমরাও আশ্চর্য হয়ে গেছি। তোমার ত্যাগের কোনো তুলনা নেই। তুমি ধন্য, তুমি ধন্য। যাও রাজন, আমরা তোমায় আশীর্বাদ করছি। তোমার রাজ্যে কোনো মানুষ দুঃখে থাকবে না। তোমার রাজ্যের মানুষ তোমাকে শ্রেষ্ঠ রাজা বলে চিরকাল সম্মান করবে।